ইসমিল্লা রহমানুর রাহিম হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে কোথায় যাচ্ছি কি করছি আমরা গিয়েছিলাম ট্রিপে আমার কলেজ থেকে তো গিয়েছিলাম রিসেন্ট পার্ক প্রথমেই ঢুকতে আমরা ট্রেন দিয়ে গিয়েছিলাম ক্যানারি অর্ফ থেকে তারপরে ট্রেন থেকে নেমে একটু ওয়াক করলেই রিসেন্ট পার্ক তো গুগলে সার্চ করে অনেকে যেতে পারেন এই পার্কটিতে একটি এত সুন্দর প্রথমে গার্ডেন দেখতে পাবেন এখানে বিশাল আকারে গোলাপের গার্ডেন এত সুন্দর গার্ডেনটা মানে কোনো ফুল বাদ নেই একদম হলুদ গোলাপি মানে সব ধরনের গোলাপ ফুল এই গার্ডেনে পাবেন আপনারা তো এই পার্কের বিশেষত অনেক কিছু আজকে এই পার্কের খুঁটি নাটি যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এটা লন্ডনে অবস্থিত রিসেন্ট পার্ক খুব বেশি দূরে না তবে খুব একটা কাছেও না যেহেতু আমরা ট্রেনে গিয়েছি তাই এইট স্টপেই আমরা নেমে পড়েছিলাম তো এখানে যে ফুলের সাথে আমিও একদম পাগল হয়ে গেছি পিকচার তুলতেছিলাম যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই শুধু ফুল আর ঝর্ণাও আছে সব কিছুই আছে বিস্তারিত সব কিছু বলছি আপনাদের সাথে আমি তো ফুল দেখে এত বেশি ভালো লাগতেছিল। ফুলের স্নিগ্ধতায় মনটা ভরে গিয়েছে ভালোবাসা কিন্তু ফুল দিয়েই হয় তো আমার তো ফুলের জন্য বিশেষ পাগল আমি ছোট থেকেই ফুল খুব ভালোবাসি আর এখানে এই যে ছোট ছোট আকৃতি মূর্তি করে রেখেছে আর মানে পুরো রাউন্ড করে তারপরে গাছ লাগিয়েছে গোলাপের গাছও আছে সাইডে অনেক ধরনের গাছ আছে তো এখানে আর একটা ঝর্ণা আছে যে ফোহরা দেখতে পাচ্ছেন এটা মানে ওদের শিল্প কারুকার্য কিন্তু আমাদের কাছে বেশি একটা ইসলামের দৃষ্টিতে ঠিক না তারপরেও মানে খুবই সুন্দর মানে ঝর্নার ইটা অন্যরকম একটু সিস্টেমটা তো এখানেও একটু পিকচার তুলে নিলাম সবগুলো স্মৃতি হিসেবে থাকবে সেই জন্যে আমাদের এটা কলেজে শেষ ট্রিপ সেই জন্যে সব কিছু খটি নাটি একদম মানে তুলে ধরেছি এখানে হচ্ছে টয়লেটের ব্যবস্থাও আছে এখানে ওমেন্সদের আলাদা লেডিসদের আলাদা আর এত বিশাল জায়গা নিয়ে রিসেন্ট পার্কটা অবস্থিত কি বলবো আর এখানে কোনো কাজই ছোট না এই যে লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গার্ডেনটাকে ক্লিন করতেছে এরকম সব জায়গাতেই আছে তো এই আর কি উনি এখানে যে ফুলের পরিচর্যা করতেছিল এটা হচ্ছে লাস্ট গেইট তো এই পাশ দিয়ে আমরা আরেকটা গার্ডেনের ভেতরে ঢুকব। মানে এখানে গার্ডেনটা অনেক বিশাল বড় আর পরে আপনাদের সাথে শেয়ার করব এখানে লেগ আছে তো লেগের ভিতরে মাছও আছে মানে এত আকর্ষণীয় মানে প্রত্যেকটা ধাপে 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 দেখতে পাচ্ছি মানে এত ভালো লাগতেছিল মানে চারিদিকে তো ফুলের সমাহার ছিলই তারপরে একটা শান্ত পরিবেশ নিবিড় সবুজের ছোঁয়া ভালো লাগা কাজ করতেছিল এই জন্য সবচেয়ে বেশি মানে শান্ত সৃষ্ট একটা পাখির কুঞ্জন মানে শব্দ শোনা যাচ্ছে এই বিষয়টা না অন্যরকম একটা ফিলিংস নিয়ে আসে যেহেতু সবাই গিয়েছিলাম একসাথে তো টেন পারসেন্ট তো সেখানে একজন শুধু ভাইয়া ছিল আর সবাই কিন্তু আমার মানে মেয়েরা ছিলাম তো আরও অন্য একটা গ্রুপও গিয়েছিল টোটাল টোয়েন্টি থ্রি পারসেন্ট ছিলাম তো অনেক বেশি এনজয় করেছি আমরা তো এই যে এখানে কিন্তু আরেকটা গার্ডেন এই পাশটাতে আমরা যখন প্রথমে ঢুকেছিলাম ওই পাশেও একটা গার্ডেন আবার এখানে আবার বিশাল গার্ডেন তো এখানেও ফুলের সমাহার দেখতে পাচ্ছেন যেখানে দেখবেন চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর কি বলবো মানে আমি খুব কাছ থেকে মানে পিকচার গুলো ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি যাতে আমার দর্শকরা দেখে মানে মুগ্ধ হয় সেই জন্যে আর রাস্তার উপরে লেগ আছে তো লেগের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি দেখতেছিলাম এখানে শাপলাও আছে দেখাচ্ছি আপনাদেরকে শাপলা কোথায় আছে তো এই গাছগুলো ভালো লাগতেছিল কিন্তু এই ফুলগুলো আমি আসলে নাম জানি না বলতে পারতেছি না আমি হাঁটতেছিলাম তাই একটু ক্যামেরাটা নাড়াচাড়া করতেছিল কারণ সব কিছু আমি দেখতেছিলাম সহপাঠীরা তো সাথে ছিলই বাট আমি সব কিছু খুঁটিনাটি দেখতে পছন্দ করি যে কোনো জায়গায় গেলে আমি আসলে ভিডিও করি এত সুন্দরভাবে যেন সব কিছুই ফুটিয়ে তুলতে পারি সেই মানে মাথায় আমার চিন্তাধারাটা থাকে আর শাপলা ফুলটা দেখতে দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশে মনে হয় চলে এসেছি লেকের পারে দেখেন এত সুন্দর দৃশ্য কি বলবো এই যে পানি ঝর্ণার পানির মতো পড়তেছে চারপাশে আর এখানে একটা রুই মাছ ছিল এই যে মাছটা নড়তেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে এখানে মাছ বড় বড় মাছ আছে এই লেকে এই যে মাছ এই যে এই মাছটাতে কি সুন্দর যে মানে কি বলবো গেলে এত ভালো লাগবে যারা লন্ডনে আছেন অবশ্যই রিসেন্ট পার্কটা ঘুরে আসবেন আর অনেক ভালো লেগেছে আমার কাছে বন জঙ্গল মাছ ফুল পাখি সব কিছুই আছে এখানে কি নেই তো আমি একটু ভিতরে ঢুকতেছি তো ভিতরে গিয়ে দেখি এরকম বড় বড় গাছ আছে এখানে আবার ফুলের গাছ নেই এরকম গাছগুলো আর এই যে পানি ঝর্নার পানি ওই পাশ দিয়ে পড়তেছে আর পাতা লতা পাতা দিয়ে ঘেরা এই এই পাশটা পাথর দিয়ে মানে করে রেখেছে রাস্তা করে রেখেছে এই যে এই পাশটা দেখতে পাচ্ছে এখানে অনেকেই ঘুরতে আসে এই যে বাচ্চারা এসেছে বাচ্চারা এসে মাছটা দেখলে বেশি ভালোবাসে আসলে মাছটা দেখতে বেশি ভালো লাগতেছিল আমার নিজের কাছেই ভালো লাগতেছিল আমি আসলে এই পার্কটাতে বাচ্চাদের প্লে গ্রাউন্ড নাই সেই জন্যে আলিফালিয়াদেরকে নিতে চাচ্ছি না কারণ ওরা বাচ্চা মানুষ তো ওরা না খেললে ওদের ভালো লাগে না সেই জন্যে আর এখানে ভাড়ের ব্যবস্থা ছিল কফি টি কফি কেক যার যেটা ভালো লাগে সে সেটা এখানে বসে খেতে পারবে এখানে প্রাইস লেখা আছে আর এখানে টয়লেটের ব্যবস্থাও আছে ভেতরে খুব সুন্দর মানে একটা অন্যরকম মানে নিস্তব্ধ নীরব নিস্তব্ধ তারপরে যার আছে বাংলাদেশের মতো ভাস যার চিন্তা করতে পারেন বিদেশে মাটিতে ভাস যার এই যে দেখেন আর জীবন তো এক একটা ও মাই গট এই পিকচার মানে ফুল দেখলে মাথা নষ্ট আসলে আর এখানে এখন আমরা সবাই মিশে বসে নিচে পেপার নিয়ে বসে সবাই এখন খাওয়া দাওয়া করছি সবাই ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করেছি স্ন্যাক্স খেয়েছি আমরা আর এখন লেকের পারে আসছি এখানে হাঁস দেখতে পাবেন আল্লাহর কি সুন্দর সৃষ্টি তাই না এখানে যে চেয়ারগুলো ফেলে রেখেছে এটা ঘন্টায় ফোর পাউন্ড তো যারা বসতে চায় তারা ফোর পাউন্ড পে করে তারপরে বসতে পারবে এখানে সিট দেওয়াই আছে তো এক ঘন্টা করে ফোর পাউন্ড তো এই এইসব দৃশ্য আসলে বসে দেখার মতোই সুন্দর দৃশ্য আর যেখানে যায় চোখ জুড়িয়ে যায় সত্য কথা যেটা আল্লাহর অনেক রহমত এখানে এসেছি সুন্দর সুন্দর জিনিস দেখতে পাতেছি। আসলে এটাও একটা অনেক পাওয়া রাস্তায় দেখেন হাঁসগুলো এগুলো মেবি কি নাম আমি জানি না রাজহাঁসও ছিল এমনি বাংলাদেশের যে হাঁসগুলো ওগুলোও ছিল কিন্তু ওরা না মানে এই হাঁসগুলো না মানে আমি যে যাচ্ছি তো ওরা ভয় পাচ্ছে না হরা কোনো ভয়ই পাচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে খুব কাছ থেকে ভিডিও করছি তারপরেও তারা নড়তেছে না একদম স্টিল নাও যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছেন এত কবুতরও তাদের সাথে খেতেছে অনেকে আবার খাবার দিচ্ছে এখানে ওদের খাওয়ানোর জন্য এসব দৃশ্য আসলে দেখতে ভালো লাগে এটা অন্যরকম একটা এটা ভাষায় প্রকাশ করা যাবে না যারা যাবে যারা ওখানে উপস্থিত হবেন তাদের মানে মনের যে একটা ভাব সেটা আপনারা বুঝতে পারবেন এই যে হাঁসটা এটা বাংলাদেশি হাঁস এইগুলো আবার বাংলাদেশি হাঁস এখানে বড় বড়ো রাজহাঁসও আছে আর হাঁস বলে ওটা আছে আমার প্রশ্ন একটা মনের ভেতরে থাকে যে এই হাঁসগুলো যে ডিম পারে অবশ্যই ডিম পারে তো এই ডিমগুলো কোথায় যায় ওরা কিন্তু ছাড়া থাকে এরা কোনো খামারে থা বন্দি থাকে না সব সময় এরকম ছাড়া থাকে কিন্তু এই হাঁসগুলো তো অবশ্যই ডিম পারে তো এইগুলো কোথায় যায় কিভাবে দেখশন করে এগুলো না আমার মনের ভেতরে প্রশ্ন আসছে কিন্তু আসলে আমি নিজেও জানি না এই হাঁসগুলো সবসময় ছাড়া থাকে এটাই এই পার্কের একটা সৌন্দর্য লেকের পারে এই হাঁসগুলো সময় ছাড়া থাকবে আর বাচ্চারা গিয়ে খেলবে এখানে বোটও আছে যারা পে করতে চান বোট দিয়ে চড়তে চান পুরোটা ঘুরাবে আপনাদেরকে ওই যে ওই পাশে নীল যে একটা আছে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বোট আছে তো ওখান থেকে আপনারা চড়তে পারবেন আমরা জোরই নাই কারণ আমাদের তো এত বেশি সময় ছিল না আমরা আবার মক্সতে দেখতে যাব। এখানে একটা বিশাল লন্ডনের বিগ মক্স আছে মসজিদ তো সেটা ভেতরে আমরা দেখতে যাব। আর এই জন্য এখান থেকে বের হয়ে পড়লাম এখন আমরা গুগল ম্যাপ দেখেই যে মসজিদের ভেতরে ঢুকে পড়েছি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মসজিদ দেখতে পেরেছি কিন্তু আমরা নামাজ পড়তে পারিনি ভেতরে ঢুকি নাই ভেতরটা আরও বেশি সুন্দর ছিল অনেক মানে একটা বড় বাতি ঝাড় ছিল এত সুন্দর আর এই যে আলহামদুলিল্লাহ রিসেন্ট পার্কে এটা হচ্ছে প্রথম লন্ডনে প্রথম বিগ মক্স এটাই তো আলহামদুলিল্লাহ আরেকবার যাওয়ার ইচ্ছা আছে জানি না যেতে পারবো কিনা তবে নামাজ পড়লে অনেক বেশি শান্তি লাগবে তো আজকে এই ব্লগ ভালো থাকবেন আল্লাহ হাফেজ